আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আজ এমন একটি নামাজের কথা বলবো যে নামাজ পড়লে সরাসরি রাসুল্লাহ সাল আলী সাল্লামের দোয়া পাওয়া যাবে এবং ইমানের সাথে মৃত্যুবরণ হবে সুপ্রিয় দর্শক হজরত আবু রা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল আলী বলেন আল্লাহ রবুল্লা আলমিনীর সাদ করেন যে আমার কোনো অলির সঙ্গে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রদান করেছি আমার বান্দা কোনো পুণ্যের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারবে না ফরজ ছাড়া আর ফরজের পর যদি সে সর্বদা নফল আদায় করে তাহলে আমার অধিক নৈকট্য অর্জন করতে পারবে অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি সুপ্রিয় দর্শক আসুন আমরা দৈনন্দিন পাঁচোক্ত নামাজ আদায় করার পর বেশি বেশি ও নফল নামাজগুলি পড়ি এবার আসি মূল কথায় কোন নামাজ পড়লে ইমানের সাথে মৃত্যু হবে এবং পি নবী সাল সাল্লামের সরাসরি দোয়া লাভ করা যাবে সুপ্রিয় দর্শক এ সম্পর্কে সুনানে তিরমিজি ও আবু দাউদে এসেছে হজরত আবদুল্লিম অমর রদি আনহুমা থেকে বণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম ফরমাইসেন রহমাল্লাহ ইমর আন সাল্লাহ কবলাল আসরে আরবান হাদিসের অর্থ হলো হজরত আব্দুল ইবনে অমর রাজি আল্লাহানহু বলেন নবী সাল্লাহ আলহাম ফরমাইছেন আল্লাহ আলমিন ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়বে সুপ্রিয় দর্শক আসরের পূর্বে অর্থাৎ আসরের যে চার রাকাত ফরজ নামাজ আছে সেই ফরজ নামাজের পূর্বে দুরাকাত দুরাকাত করে চার রাকাত নফল নামাজের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে অতএব আসরের সময় হওয়ার পর আসরে চার ফরজ নামাজ আদায় করার পূর্বে দুরাকাত দুরাকাত করে যে কোনো সুরা দিয়ে চার রাকাত নফল নামাজ পড়লে অবশ্যই মহানবী সাল আলী সাল্লামের এই দোয়ার সৌভাগ্য অর্জন করা যাবে এবং মহাদিস নেকারাম এর ব্যাখ্যা করেছেন একটি মানুষের সবচেয়ে বেশি বড় রহমত হলো ইমানের সাথে মৃত্যুবরণ করা অতএব যে ব্যক্তি নিয়মিত এ নামাজ পড়বে সে ইমানের সাথে মৃত্যু লাভ করবে আসুন আমরা দুরাকাত দুরাকাত করে রাকাত নফল নামাজ পড়ি আসরের নামাজের পূর্বে আল্লা তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম